এটা হলো হারুদার চায়ের দোকান, আর ইনি হলেন সে হারুদা। হারুদা খুব সহজ সরল একজন মানুষ। হারুদার হাতের চা খাওয়ার মজাই আলাদা। হারুদা খুব সুন্দর চা বানায়, তাই আমি প্রতিদিন বিকাল করে তার দোকানে চা খেতে যাই। একদিন বিকালে আমি তার দোকানে যাই। হারুদা, একটা স্পেশাল করে চা লাগাবে তো? কি চা খাবে তুমি, র চা নাকি দুধ চা? র চা খাবো না, দুধ চাই দাও। হারুদা এদিকে চা লাগাচ্ছে, আর আকাশটাও মেঘ হয়ে এসেছে। হারুদা চা আমাকে দিল। চা দিয়ে দু চুমুক দিতেই আর এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় চা খেলে চায়ের স্বাদ বেড়ে যায়, কি বলো হারুদা? একদম ঠিক বলেছো তুমি। হারুদা, শুনলাম নাকি তোমাদের ওদিকে কাকে ভূতে ধরেছে, তুমি কি শুনেছো? একাই রাত করে শ্মশানের দিক দিয়ে এলে ভূতে ধরবে না তো কি মানুষে ধরবে? আচ্ছা হারুদা, তুমি কি ভূত দেখেছো কোনোদিন? আর কি বলবো, আমার সঙ্গেই তো এরকম ঘটনা ঘটেছিল। বলো কি, তোমাকে কি ভূতে ধরেছিল নাকি? হারুদা একটি চার কাপ নিয়ে আমার কাছে এসে বসে। অবশ্য আমাকে ধরেনি, কিন্তু আমার সাইকেলকে ধরেছিল। তোমার সাইকেল? তোমার ওই পুরনো সাইকেলটা? হ্যাঁ, তখন সাইকেলটা নতুন ছিল, আজ থেকে প্রায় 20-25 বছর আগেকার কথা। আমি গিয়েছিলাম আমার বন্ধুর জন্মদিনে। ফেরার সময় আমার বন্ধু বলল, আজকে আমাদের বাড়িতে থেকে যা না, এখন যদি বাড়ি ফিরিস তাহলে অবশ্যই রাত হয়ে যাবে। না রে, আমাকে বাড়ি যেতেই হবে, কাল সকালে মাঠে কাজ আছে। তুই চিন্তা করিস না, আমি ঠিক পৌঁছে যাব, সাইকেল স্পিডে চালাবো, ঠিক বাড়ি পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে যাস। আচ্ছা কাকে বাকে প্রণাম জানাস। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিই। রমেশ আর আমি সে পাঠশালার বন্ধু। আজকে অবশ্য তাদের বাড়িতে থেকে যেতাম, কিন্তু রমেশের জন্মদিনের জন্য তার অনেক আত্মীয় স্বজনরা এসেছে, সেই জন্য থাকলাম না। আমি চলতে চলতে হঠাৎ দেখি আমার সাইকেলের দুই চাকা লিক। গ্রামের রাস্তা কোথায় কাটা ঢুকে লিক হয়ে গেছে। দূর, কি খারাপ কপাল আমার, এখানেই পাংচার হতে হলো। যাকগে, কি করা যাবে, এখন কোনো রকমে শ্মশানটা পার হয়ে গেলেই বাঁচি। চারিদিকে বেশ অন্ধকার হয়ে এসেছিল। আমি যাচ্ছিলাম, হঠাৎ আমার পিছন থেকে কে যেন আমাকে ডাক দিল। আমি পিছন ফিরে দেখতে একটি মানুষ আমার দিকে আসলো। আমি ভাবছিলাম যে এ লোকটা বোধহয় এই শ্মশানটা পার হতে ভয় করছে, তাই আমার সঙ্গে যাচ্ছে। লোকটি আমার পিছু পিছু আসতে শুরু করলো। ও হে, কোথায় গিয়েছিলে তুমি? আগে আমি বন্ধুর বাড়ি গিয়েছিলাম, এখন ফিরছি, আপনি কোথায় যাচ্ছেন? লোকটির সঙ্গে কথা বলতে বলতে আমি খেয়াল করে দেখি যে সাইকেলটি আমার কে যেন টানছে। আমি পিছন ফিরে দেখতেই দেখি যে লোকটি তার হাত দিয়ে আমার সাইকেলটি টেনে ধরেছে। আমি বলে উঠি, কি ব্যাপার, আমার সাইকেলটি টানছেন কেন? এই বলে আমি তার দিকে দেখি, আর সেই অন্ধকারে তার ভয়ঙ্কর রূপ আমার চোখের ওপর পড়ে। আমার বুঝতে একটুকু দেরি হয় না যে আসলে তিনি কে। আমার সাইকেলকে সেখানেই ফেলে রেখে বাঁচাও বাঁচাও করতে করতে আমি বাড়ির দিকে ছুটি। ছুটতে ছুটতে আমার বাড়ির সামনে এসে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন আমার জ্ঞান ফিরে। তাহলে বলতে গেলে তো তুমি খুব বড় বাচ্চা বেঁচে গেছো। হ্যাঁ, এটা বলতে পারিস। নমস্কার বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবে। আর এরকম নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।